সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন আরাফাত। সবাইকে আমার চ্যানেল ফিসিএম সলিউশনে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের 7.3 এর 32, 37 এবং 44 এই তিনটি অঙ্ক সমাধান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 32 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 32 নম্বর অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 3a + 4b ইন্টু এক্স প্লাস 2a² + 5ab + 3b² উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে প্লাস 3a + 4b ইন্টু এক্স প্লাস, এবার এটাকে আমি মিডল টার্ম করব, তাহলে 2a² + 5ab আমি লিখবো না, একটু দেখে খালি রাখি, প্লাস 3b². তো এবার আমাদের কাজ হচ্ছে দোনো কণা চিহ্ন সহগুণ করা। এখানে এ স্কোয়ার সহগ হচ্ছে +2, আর এখানে বি স্কোয়ার সহগ হচ্ছে +3। তাহলে +2 কে +3 দিয়ে গুণ করলে হবে +6। যেহেতু গুণ করার পরে প্লাস চিহ্ন পাইছি, সেহেতু এই 6 কে এখন আমাকে এমনভাবে দুইটি সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটি সংখ্যা যোগ করলে 5 হয়। তো আমরা জানি 3 × 2 = 6, 3 × 2 যোগ করলে 5। তাহলে 5 এর পরিবর্তে এখন আমরা লিখবো 3 আর 2। তাহলে 5ab-এর পরিবর্তে 3ab + 2ab সমান x² + 3a + 4b × x প্লাস, এবার এই 2a² আর 2ab থেকে আমি 2a কমন নিব। তাহলে এখান থেকে 2a কমন গেলে আর থাকে a + b। এবার 3ab আর 3b² থেকে আমি 3b কমন নিব, তাহলে এখান থেকে 3b কমন গেলে আর থাকে a + b। তাহলে সমান x² দেবো আছে এভাবে প্লাস 3a + 4b × x প্লাস, এবার a + b দুই ব্র্যাকেট থেকে আমরা এক ব্র্যাকেট কমন নিতে পারি, বাকি আছে এখানে 2a + 3b, 2a + 3b। এবার যেহেতু এখানে আমরা a + b আর 2a + 3b আকারে পাইছি, সেহেতু এখানে 3a কে আমরা a + 2a আর 4b কে আমরা b + 3b তে কনভার্ট করব। তাহলে x² + 3a কে লেখা দেয় a + 2a + 4b কে লেখা দেয় b + 3b × x + a + b × 2a + 3b ইকুয়াল টু x² দেবো আছে এভাবে প্লাস, এবার a + b কে আমি আলাদা করবো, এদের এখানে a + b আছে এই জন্য a + b কে আমি আলাদা করব। তাহলে a + b আর 2a + 3b, তাহলে 2a + 3b + 2a + 3b সাথে আছে x দিলাম x + a + b × 2a + 3b ইকুয়াল টু x² + a + b সাথে x একবার a + b × x প্লাস 2a + 3b সাথে x একবার, তাহলে 2a + 3b × x প্লাস এটা যেভাবে আছে এভাবে a + b × 2a + 3b ইকুয়াল টু, এবার এই দুটো থেকে আমরা এই দুটো থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে দুটো থেকে যদি x কমন দেয়, তাহলে বাকি থাকে এখানে x একটা প্লাস a + b প্লাস এই দুটো থেকে আমরা 2a + 3b কমন নিতে পারি। তাহলে 2a + 3b যদি কমন দেয়, বাকি থাকে x + a + b। এবার x + a + b আমরা যদি কমন নিই, তাহলে হবে x + a + b, বাকি আছে x + 2a + 3b। তাহলে এটি হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। এবার আমি 37 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 37 নম্বর অঙ্কে বলা আছে x² - x - a + 1 × a + 2 কে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তো এই অঙ্কটাকে আমি মিডল টার্মের নিয়মে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে x² এই x টাকে আমি লিখলাম না, একটু দেখে খালি রাখি, -a + 1 × a + 2। এবার আমাদেরকে দোনো কণা চিহ্ন সহগুণ করতে হবে। তাহলে এখানে x² সহগ আছে +1, আর এখানে ধ্রুবক হচ্ছে -a + 1 × a + 2,
तो प्लस वन दिए ए प्लस वन इंटू ए माइनस टू के गुण कर ले माइनस ए प्लस वन इंटू ए प्लस टू। तो जेहेतु गुण करार फल चिन्ह माइनस पासी सेहेतु आमाके ए दुटो संख्या के एम दुटो संख्याते भांगते हबे जे दुटो संख्या वियोग कर ले वन हबे। केन वन एक्सेर संगे एखाने वन। तो आमरा एटा जानी ए प्लस टू थेके ए प्लस वन के जदि आमरा वियोग करी ताहले खूब सहजे वन पेये जाई। ताहले आमरा ए प्लस वन इंटू ए प्लस टू एर परिवर्ते ए प्लस टू और ए प्लस वन लिखब। ताहले ए प्लस टू साथे अवश्य एक्स दिते हबे जेहेतु एक्सेर समीकरण बा एक्सेर फांगशन माइनस जेहेतु वियोग करतेछि ताहले एखाने माइनस होले एखाने तार विपरीत चिह्न दिते हबे। एखाने माइनस एर जन्य एखाने दिते हबे प्लस ए प्लस वन इंटू एक्स। एबार आमि ए दुटो थेके एक्स कमन निब ताहले ए दुटो थेके एक्स कमन गेले एखाने थाके एक्स माइनस ए माइनस ए प्लस ए माइनस टू प्लस। एबार ए दुटो थेके आमि ए प्लस वन कमन निब ताहले ए दुटो थेके ए प्लस वन कमन गेले बाकी थाके एक्स माइनस ए माइनस ए प्लस ए माइनस टू। एबार एक्स माइनस ए माइनस टू एक्स माइनस ए माइनस टू दुई ब्रैकेट थेके एक ब्रैकेट आमरा कमन निब ए माइनस टू ताहले बाकी थाके एक्स प्लस ए प्लस वन एक्स प्लस ए प्लस वन। ताहले एटी होच्छे आमादेर 37 नम्बर अंकेर समाधान। एखन आमि 44 नम्बर अंकटाके समाधान करब। 44 नम्बर अंके बला आछे ए किउब माइनस थ्री एस स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस टू बी किउब के उत्पादके विश्लेषण करार जन्य। तो आमरा सबाई ए माइनस बी होल किउबेर सूत्र जानि ए माइनस बी होल किउब समान ए किउब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी किउब। তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল কিউব বসাইতে পারব। তাহলে আমরা এ সূত্রের আকারে দেখে এটাকে কনভার্ট করা যায় কি না। তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্র মেলানোর জন্য আমি দিলাম মাইনাস বি কিউব। তো এখানে আছে মাইনাস টু বি কিউব আমি দিছি শুধু বি কিউব। তাহলে এখন আমাকে माइनस बी किूब एक दीते हैं माइनस बी किूब माइनस बी किूब जो जो करी माइनस टू बी किूब अर्थात पूरे समीकरण ठीक है तालोले समान एतटुकू पर्त सूत्र है तेल ए किूब माइनस टी स्कोर बी प्लस टी ए बी स्कोर माइनस बी किूब सूत्र हे ए माइनस बी होल किूब माइनस बाकी आी किूब हम बी के लिखल बी होल किूब एबार ए किूब माइनस बी किूब सूत्र के दीते हैं। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তবে এখানে আমাদেরকে এ জায়গায় দিতে হবে এ মাইনাস বিকে কারণ এ জায়গায় এ মাইনাস বি আছে আর বি এর জায়গায় আমাদেরকে দিতে হবে বি কারণ বি এর জায়গায় বি আছে। তাহলে আমরা যদি সূত্র দিই হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ ए माइनस बी होल स्क्वायर प्लस ए बी अर्थात ए माइनस बी इंटू बी प्लस बी स्क्वायर अर्थात बी स्क्वायर ताहले समान ए माइनस बी जो कर ले माइनस टू बी और एखे ए माइनस बी होल स्क्वायर सूत्र बांगला है ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर प्लस ए दिए बी के गुण कर ले ए बी माइनस बी दिए बी के गुण कर ले बी स्क्वायर আর হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা সমান এ মাইনাস টু বি আর এ স্কোয়ার এভাবে আছে এভাবে মাইনাস টু এবি থেকে প্লাস এবি গেলে আর থাকে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের 44 নম্বর অঙ্কের সমাধান।